أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে? জি, আল্লাহ তাবারাকা তাআলা নবীদেরকে এমন কিছু বিষয় দান করেন যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না, আর মুজিজা বা অলৌকিক ঘটনা যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এমন কিছু নবীদের জন্য এই জন্য হওয়া জরুরি যে উনি একজন নবী, উনি নবুয়ত প্রমাণ করার জন্যে ওনার কিছু অলৌকিক ঘটনা থাকতে হবে, যেগুলো না হলে সাধারণ মানুষেরা ওনাকে নবী হিসেবে মানতে বাধ্য হবে না। তাই যোগাযোগ আম্বিয়া কেরামদের আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা বা অলৌকিক ঘটনা দান করছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো অলৌকিক ঘটনার মধ্যে একটা হচ্ছে ইসরা এবং মেরাজ। ইসরা হচ্ছে মসজিদে হারাম কাবা থেকে ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে মসজিদ পর্যন্ত, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে ইসরা এবং মেরাজ করাইছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক নিদর্শন আল্লাহ তাআলা ওনাকে দেখাইছেন। এই বিষয়ে আমরা যদি দেখি সূরা ইসরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান পবিত্র, তিনি আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, যে মসজিদে আকসার আশেপাশে আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত বরকত রয়েছে। এই সফরের উদ্দেশ্য হচ্ছে লিউনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনগুলো দেখান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো নিদর্শন এখানে দেখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিলেন, এমত অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকের মধ্যে নিয়ে গেলেন। বোরাকের ধরন ছিল যেটা গাদা এবং ঘোড়ার মাঝামাঝি, গাদা থেকে একটু বড়, ঘোড়া থেকে একটু ছোট। এটার প্রখরতা, এটার দ্রুতগতি ছিল তার চোখের ফলক, অর্থাৎ এক চোখ চোখের ফলক যতটুকু তার সীমানা, এই বোরাকের কদম ছিল সেরকম দ্রুত এবং সেই সীমানা, অর্থাৎ অল্প সময়ে অনেক পথ অতিক্রম করা এই বোরাকের দ্বারা সম্ভব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাইতুল মাকদিসের মধ্যে নিয়ে যায়, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইখানে যাইয়া পৌঁছার পর এটাকে বেঁধে রাখেন, ওইখানে আম্বিয়া কেরামদেরকে নিয়ে সালাত আদায় করেন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আম্বিয়া কেরামদেরকে এখানে আনা হয়েছে। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সকল আম্বিয়া কেরাম সালাত আদায় করেন, এই জন্য রাসূল সাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন, অর্থাৎ রাসূলদের ইমাম। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানের পর ওনাকে একে একে প্রথম আসমান থেকে একেবারে সপ্তম আসমান উত্থান থেকে একবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখানে অনেক আম্বিয়া কেরামদের সাথে সাক্ষাৎ হয়, যখন নাকি নবী সাল্লামকে নিয়ে যাওয়া হয় তখন এখানে জান্নাত জাহান্নামকেও নবী সাল্লামের সামনে নিয়ে আসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দুইটাই দেখেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে দেখার বিষয়টা এটা মতানৈক্য, দেখছেন কোনো বর্ণনাটা বুঝা যায়, কোনো বর্ণনাতে বুঝাতে দেখা যায়, দেখেন নাই সরাসরি। এটাই সঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্ম চোখে দেখার নাই, আমাদের চোখ আছে, এই চোখে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। কোরআনের মধ্যে অন্য জায়গায় এটা বর্ণনা করা আছে, তবে অন্তর চোখে দেখছেন, এটা হচ্ছে সমাধান আহলে সুন্নাতের জামাতের, এটা মানহাজ। হ্যাঁ, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেন, আর যখনই আসতেছিলেন প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, আর মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছেন, তখন উনি বললেন যে 50 ওয়াক্ত সালাত। মূসা আলাইহিস সালাম বললেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে আরও কমায় নিয়ে আসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে পুনরায় যান, যাওয়ার পরে আল্লাহ তাআলার নিকটে আরজ করেন, আল্লাহ তাআলা এরকম সালাত কমাই দিয়েছেন। এখানে বারবার যখন মূসা আলাইহিস সালামের কাছে আসতেছিল, তখন মূসা আলাইহিস সালাম বারবার বলতেছিল যে এই সংখ্যার সালাত আপনার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে, 50 ওয়াক্ত সালাত, 45 ওয়াক্ত, 40, 35, 30, তারপরে 25, 20, 15, 10 পর্যন্ত এসে গেছে। এরপরে মূসা আলাইহিস সালাম আবার বললেন যান, তখন আল্লাহ রাসূল আবার গেছেন, আরও 5 ওয়াক্ত সালাত কমাই দিয়েছেন। তবে আল্লাহ তাবারাকা তাআলা বললেন, লা ইউবাদালুল কওলু লাদাইয়া, আমার কথার পরিবর্তন নাই। অর্থাৎ এখানে আমি যদিও নাকি 50 ওয়াক্ত ফরজ করছিলাম, কিন্তু এখন কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে নিয়ে আসছি। এই 5 ওয়াক্ত কেউ যদি গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাবারাকা তাআলা তাকে পরিপূর্ণ 50 ওয়াক্ত সালাত ফরজ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের ডিউটি কমা দিয়েছেন, স্যালারি বা আমাদের বেতন কমান নাই, আমাদের পুরস্কার কমান নাই। এখন যারা 5 ওয়াক্ত সালাতকে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাবারাকা তাআলা তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবেন। তাই যে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের জন্য অনেক বড় একটা এখানে অফার রাখছেন, সুযোগ সুবিধা রাখছেন। এভাবে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে, অল্প সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় যে সফর করছেন রাতের সামান্য একটু অংশের মধ্যে। লাইলাম, এখানে লাইল শব্দটা বলা হয়েছে কোরআনের ভিতরে, সুবহানাল্লাহি আসরা বিয়াদিহি লাইলাম মিনাল মসজিদ আল হারাম, লাইলে রাতের কিছু অংশ, পুরো রাত্রটা এখানে এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমি এরকম রাত্রে এরকম বিশাল সফর করছি। তখন যারা মুনাফেক ছিল তারা মোরতাদ হয়ে গেল, যারা সাধারণ মুসলিম ছিল তারা মোরতাদ হয়ে গেল, ফিরে গেল, ইমান হারা হয়ে গেল, আর যারা পাক্কা মুসলিম ছিল এদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে এটা বলে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা সঠিক। এখন মক্কার কুফার যারা আছে, মোহাম্মদ আগে যা বলছে এখন তো আরও বেশি মনে হয় যেন উল্টাপাল্টা হয়ে গেছে। কীভাবে সম্ভব হবে বাইতুল্লাহ থেকে একেবারে এত দূর বাইতুল মুকাদ্দাস কীভাবে অল্প রাত্রের সামান্য সময়ের মধ্যে সে গেছে আবার ফিরে এসছে, এটা তো সম্ভব না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পরীক্ষা করতে আরম্ভ করলো, আপনি যদি নিখেও কিনে গিয়ে থাকেন তাহলে বলেন তো দেখি মসজিদে আকসার বিবরণগুলো দেখেন। বলেন আমরা তো এখানে গেছি, অর্থাৎ কুফারে যে মক্কা এরা তো বাইতুল মুকাদ্দাসে অনেকবার সফর করছে, তাদের জানা আছে মসজিদে আকসার সম্পর্কে। তো তারা প্রশ্ন করতেছে কয়টা দরজা ছিল, কয়টা জানালা ছিল, কি কি ছিল, সব প্রশ্ন করতেছে। আল্লাহ তাবারাকা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এই বাইত মসজিদুল আকসাকে উদ্ভাসিত করে দিয়েছেন, সামনে নিয়ে, অর্থাৎ পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ তাবারাকা তাআলা এটা গুঁড়ে দিচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন। তাই তৎকালীন কুফফারে মক্কা যারা ছিল তাদের মুখ বন্ধ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই গেছেন এবং অল্প সময়ের মধ্যে আসছেন, এটা আল্লাহ তাবারাকা তাআলা কুদরতের অন্যতম একটা নিদর্শন। তাই আমরা ইসরার ঘটনাকে বিশ্বাস করি, এটা ইমানের অন্যতম অংশ। কেউ যদি নাকি ইসরার ঘটনাকে বিশ্বাস না করে সে ইমানদার হইতে পারবে না। আর এর মাধ্যমে আল্লাহ তাবারাকা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদের সামনে অনেক গায়েবী এলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জান্নাত জাহান্নামের দৃশ্য সম্পর্কে, বিভিন্ন ধরনের ঘটনা মেরাজের সম্পর্কে, ইসরা সম্পর্কে যে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে গেছেন, এগুলো উপলব্ধি করে আমাদের জীবন পরিচালনা করা দরকার। আর মেরাজের উদ্দেশ্যের মধ্যে এটাই যে আমরা সালাত ফেলান, সালাতকে আমরা গুরুত্ব সহকারে আদায় করি, যাতে করি আমরা 50 ওয়াক্ত সালাতের পুরো সব অর্জন করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব।